সম্মানিত দর্শক বন্ধু, মাছ চাষি ও মৎস্য উদ্যোক্তা ভাইরা, আসসালামু আলাইকুম। আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি রনি মৎস্য নার্সারির নতুন আরও একটি ভিডিওতে। আশা করি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমরা নতুন আরেকটি মাছ নিয়ে কথা বলবো, সেটি হচ্ছে লাল তেলাপিয়া মাছ। আমাদের দেশে তেলাপিয়া মাছের যে কয়টি জাত রয়েছে তার মধ্যে লাল তেলাপিয়া অন্যতম। বর্তমান বাংলাদেশে ধীরে ধীরে লাল তেলাপিয়া মাছের বাণিজ্যিক চাষ শুরু হচ্ছে। লাল তেলাপিয়া মাছ অন্যান্য তেলাপিয়া মাছের চাইতে দ্রুত বড় হয়। এই তেলাপিয়া মাছ দেখতে আকর্ষণীয় ও খেতে সুস্বাদু, যার কারণে বাজারের অন্য মাছের তুলনায় এই মাছ ক্রেতাদের বেশি নজর কাড়ে। এই মাছ চাষে স্বল্প বিনিয়োগ এবং অল্প কায়িক পরিশ্রমে অধিক মুনাফার সুযোগ রয়েছে। এছাড়াও এই মাছ চাষে তেমন ঝুঁকিও নেই। এই মাছ চাষে সাথী ফসল হিসেবে মাগুর ও গুলশা মাছকেও অন্তর্ভুক্ত করে এই মাছের মিশ্র চাষ করা যায়। স্বাদু পানি ছাড়াও লবণাক্ত পানিতেও চাষ করা যায় লাল তেলাপিয়া। পুকুরে চাষ করার ক্ষেত্রে লাল তেলাপিয়া এককভাবে চাষ করলে বেশি মুনাফা পাওয়া যায়। এই লাল তেলাপিয়া মাছের চাষ করে যে কেউ খুলতে পারেন ভাগ্যের দরজা। ছোট বড় যে কোনো পুকুরে লাল তেলাপিয়া মাছ চাষ করা যায়। তবে পানির গভীরতা 3 থেকে 5 ফুট থাকে এমন 20 থেকে 50% আয়তনের পুকুর এই মাছ চাষের জন্য নির্বাচন করা যেতে পারে। এই লাল তেলাপিয়া মাছ চাষের জন্য পুকুর প্রস্তুতি অন্য সকল মাছের পুকুর প্রস্তুতির মতোই। প্রথমে পুকুরের পাড় মেরামত, জলজ আগাছা পরিষ্কার এবং অবাঞ্ছিত মাছ দূর করে শতাংশ প্রতি 1 কেজি হারে চুন প্রয়োগ করতে হবে এবং চুন প্রয়োগের 3 দিন পরে শতাংশ প্রতি 50 গ্রাম ইউরিয়া ও 100 গ্রাম টিএসপি সার প্রয়োগ করতে হয়। সার প্রয়োগের 3 দিন পর পুকুরে লাল তেলাপিয়ার পোনা মজুদের ব্যবস্থা নিতে হবে। আশা করা যাচ্ছে এ সকল নিয়ম মেনে সুষ্ঠু পরিচর্যা করে চাষ করতে পারলে লাল তেলাপিয়া মাছ চাষ করে অন্য মাছের তুলনায় অধিক মুনাফা অর্জন সম্ভব। তবে অবশ্যই এ সকল মাছ চাষের জন্য আপনাকে মজুত করতে হবে উন্নত মানের পোনা। আর আপনারা অনেকেই ভাবছেন লাল তেলাপিয়া মাছ চাষ করার জন্য এই মাছের উন্নত মানের পোনা কোথায় পাবেন। আপনাদের এই দুশ্চিন্তা দূর করার জন্য রয়েছে রনি মৎস্য নার্সারি। আপনাদের মাছ চাষের জন্য লাল তেলাপিয়া মাছের পোনা পাচ্ছেন আমাদের কাছে। আমাদের হ্যাচারিতে লাল তেলাপিয়া মাছের বিভিন্ন সাইজের পোনা রয়েছে। আপনারা আপনাদের চাহিদা অনুযায়ী বিভিন্ন সাইজের পোনাগুলো আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন। আমাদের হ্যাচারিতে অন্য সকল হ্যাচারির তুলনায় সবচেয়ে কম দামে পোনা বিক্রয়ের চেষ্টা করে থাকি। তাই আপনারা আপনাদের চাষের জন্য লাল তেলাপিয়া মাছের পোনা নিতে চাইলে আমাদের ভিডিওর স্ক্রিনে যে নাম্বারটি রয়েছে সেই নাম্বারে এখনই যোগাযোগ করুন। আমরা সারা দেশের যে কোনো জায়গায় অক্সিজেন দিয়ে পোনাগুলো হোম ডেলিভারি দিয়ে থাকি। এছাড়াও যদি কেউ চান আমাদের হ্যাচারি থেকে পোনা সংগ্রহ করবেন, সেজন্য আমাদের ভিডিওর ডেসক্রিপশন বক্সে হ্যাচারির ঠিকানা দেওয়া রয়েছে। চাইলে সরাসরি আমাদের হ্যাচারিতে এসে যাচাই বাছাই করে এখান থেকে পোনা নিয়ে যেতে পারবেন। আপনার মাছ চাষে নিয়মিত বিভিন্ন পোনার ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে চেপে রাখুন। আজকের মতো এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।